আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয় অনেক ভালো, আল্লাহর রসের সহমতে আমিও ভালো আছি। কন্যার রান্নাঘর অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত। কাছে ও দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। রোদের বাবা গতকাল বাহির থেকে পুঁই শাক নিয়ে আসছিল, আর সেটা ছিল হচ্ছে গোড়াসহ। তো ভাবলাম যে আমি শাকগুলো কেটে নিয়ে ডাটাটা গোড়াটা একটু লম্বা করে রেখে দিই গাড়ার জন্য। তো ছাদে কিছু মাটি ছিল টবে, সেটা আমি লাগিয়েছি ছাদে। আর এটা নিয়ে আসছি, আমরা বিকেলবেলা বাহিরে গিয়েছিলাম ওয়ার্ড্রোপের উপরে, আসলে চাবি রাখার খুব প্রবলেম হচ্ছে, আর বাবু ওই চাবিটা দেখা যায় যে বারবার বাহিরে ফেলে দেওয়ার চেষ্টা করতেছে। এগুলোর দাম খুব একটা বেশি না, 20 টাকা করে, আর দাম কম হলে কী হবে, কিন্তু এর উপকারিতা কিন্তু অনেক বেশি। বক্সটা দেখেন, এই বক্সটা নিয়ে আসছি আমি। বক্সটাতে রাখবো আমি কিছু সর উঠায় রাখছিলাম, সেটা আপনারা দেখতে পাবেন, দেখাবো আপনাদেরকে। তো সর উঠানার রাখার জন্য আমি বক্সটা নিব। দেখেন এইখানে কিছু সর আছে, আমি উঠে রাখছি। তো দুধের সরটা এরকম করে রাখলে আসলে গন্ধ হয়ে যায়, আর এর ভিতরে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে, এরকম যে পানিটা থাকে, পানিটা থাকলে গন্ধ ওঠে আর ভিতরে পোকা ধরে। তো ভাবছি যে এই সরগুলো আমি এই বক্সে করে রেখে ডিপে রেখে দেবো, তাহলে গন্ধ হবে না, পোকাও ধরবে না আর ভালো থাকবে। দুধের সর তোলার যে বিষয়টা, সেটা আপনাদেরকে আমি পরে কোনো এক ব্লগে দেখাবো। আর সর থেকে কিভাবে ঘি আমি উঠাই, সেটা আপনারা একই ব্লগে পাবেন, আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এইভাবে দেখেন এতটুকু অল্প করে রাখি, যতটুকু দুধ আমি বাবুর জন্য দেয় আমি অতটুকুই থেকে একটু সর উঠাই প্রতিদিন। উঠাই দেখেন এতটুকু হয়েছে, আর যেদিন এটা ভরে যাবে সেদিন অবশ্যই আমি যেদিন ঘি উঠাবো সেদিন আপনাদের সাথে শেয়ার করবো। এখানে কিছু পানি গরম করতে দিয়েছি, আর এখান থেকে একটু পানি আমি নিব লেবু পানি খাওয়ার জন্য। আর এটা মনে হয় যে আমার অভ্যাসে পরিণত হয়েছে যে একটু খালি পেটে লেবু পানি না খেলে হয় না। আপনারা চাইলে অ্যাপেল সিডার ভিনেগার দিয়েও পানিটা খাইতে পারেন, তবে আমি সেটাতে সাজেস্ট করব না, কারণ ডাক্তারের পরামর্শ নিয়ে এটা খাইতে হয়। আর এখানে আলু ভাজিটা হয়ে গিয়েছে, রুটি আমি করব আর আলু ভাজি দেব রোদের বাবাকে, আর ভর্তার জন্য এখানে মরিচ ভেজে রেখে। সকালবেলা অনেক ব্যস্ততার কাজ কর্ম সব শেষ, এখন দুপুরবেলা রান্না শুরু। তো আমি এখানে কিছু পোয়া মাছ নিয়ে নিয়েছি, ফ্রোজেন করা কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। আর লাউ রান্না করব, আমি মাছের মাথা নিয়েছি ছোট করে কেটে, ওইটা দিয়ে লাউ রান্না করব। দেখেন লাউটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর পোয়া মাছ যেগুলো ছিল সেগুলো আমি ভেজে নেব, ভেজে নিয়ে রান্না করব। লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, দেখেন ভেজে নিচ্ছি মাছগুলো। এখানে মাছের রান্নার জন্য এখানে সব রকম মশলা আমি নিয়েছি, সব রকম মশলা বলতে জিরা, পেঁয়াজ, লবণ, হলুদ, এতটুকুই, আর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। আমি এখানে ফ্রোজেন করা কাঁঠালের বিচি দিয়ে তরকারিটা রান্না করতেছি। যাদের কাঁঠালের বিচি খুব বেশি পছন্দ, তারা এইভাবে ফ্রোজেন করে অনেক দিন রেখে কাঁঠালের বিচিটা খেতে পারেন। তো এর কাঁঠালের বিচি কীভাবে সংরক্ষণ করে তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো কাঁঠালের বিচি আর মশলাটা ভালোভাবে কষানোর পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর এখন মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো দেওয়ার পর আর একটু রান্না হবে, তারপরে আমি তরকারিটা নামিয়ে ফেলবো। তো দেখেন তৈরি হয়ে গেল আমার কাঁঠালের বিচি দিয়ে পোয়া মাছ রান্না। রান্নাটা কিন্তু খুব সহজ, আর অথচ খেতে কিন্তু খুবই অসাধারণ। তো আপনারা মাঝে মধ্যে চাইলে এরকম রান্না করে খেতে পারেন। যারা বিশেষ করে কাঁঠালের বিচি পছন্দ করেন তাদের জন্য রান্নাটা খুবই অসাধারণ। তো আরেকটা আমি রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। তো এটা আপনারা সচরাচর সবাই রান্না করে থাকেন, সেটা হচ্ছে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। তো এটা আসলে কিছু শেয়ার করার নাই। প্রথমে তেলে একটু পাঁচফোড়ন দিয়ে নিব, তারপর পেঁয়াজ দিব। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে এর ভিতরে সব রকম মশলা দিব। আর এখানে দেখেন এখন যেহেতু লাউয়ের সিজন না, তাই লাউটা আমি একটু ভাপিয়ে নিচ্ছি। আর এখানে মাছগুলো দিয়ে দিয়েছি, একটু পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি, এখন এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব।
3 থেকে 4 মিনিট কষানো হয়ে গেলে দেখেন কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে লাউগুলো দিয়ে দেব। লাউগুলো দিয়ে দিয়েছি। লাউগুলো দেওয়ার পর আর একটু কোনো পানি অ্যাড করব না এর মধ্যে আমি, তো এই পানিতেই হয়ে যাবে দেখেন। আর লাউটা খুব বেশি ভালো মনে হচ্ছে না, কারণ এখন তো লাউয়ের সিজন না। আর এই সময়কার লাউগুলো আসলে এরকমই হয়। আর 5 মিনিটের মতো আমি এটা রান্না করব। করার পর ভাজা গুঁড়ো মশলা আমি এতে দেব, দিয়ে নামিয়ে ফেলব। আর আমার চ্যানেলটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন। অল অপশনটি চালু রাখবেন যাতে নতুন কোনো ভিডিও দেওয়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। সব জায়গায় সব পরিস্থিতিতে আসলে ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না, তারপরেও চেষ্টা করি ভিডিওগুলো করে আপনাদেরকে দেখানোর। আর দুপুরবেলা খাওয়া দাওয়া রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে, আমরা একটু ঘুমিয়েও ছিলাম, তারপর আমরা একটু বাইরে গিয়েছি রোদের বাবা আমি আর রোদ সহ। তো গিয়ে এগুলো কুচা মাছ দেখছে, কুচা মাছ দেখার পরে ও ভয় পাইছে, তারপরে দেখছে। তো ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।